হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা করুণ কাহিনী শোনাবো, যেটা শুনলে আপনাদের অনেক কষ্ট লাগবে। একসাথে দুইটা স্ট্রাইক আসছে আমার চ্যানেলে, কিভাবে আসছে তো আমি বলি। প্রথমে হয়েছে কি, আমি খেলা চলতেছিল তখন বাংলাদেশের টি-20, তো আমরা ওই টি-20 দেখতেছি, আর আমার টি-20 শেষে দেখলো আম্মু যে অনেক ভিউ উঠতেছে, কাহিনী হইতেছে ভিউর। তো তাই আম্মু বলতেছে যে তুইও একটা লাইফ টাইপ কইরা দে, ভালো হবে, তোমারও ভিউ একটু বাড়বে, মানুষ আসবে চ্যানেলে। তো আমিও ভাবলাম ওয়াও, গুড আইডিয়া। তো আমিও না সে অবস্থায় আমিও জাস্ট ভিডিওর জন্য লাইভ স্ট্রিম সফটওয়্যার স্ট্রিমল্যাবস ডাউনলোড করলাম, আর আমার স্ট্রিমল্যাবস এখন চলে না, সেটা তো আমি ঠিক করে নিছি ইউটিউবে, মানে দেখা ভিডিও টিডিও। তো ইউটিউবে ভিডিও দেখার পরে, নর্মালি ইউটিউবে ভিডিও দেখার পরে আমার দুইটা আমার যে স্ট্রাইক ছিল সেগুলো আমি, মানে সরি, আমি যে লাইভটা করার চাইছিলাম সেটা আমি করলাম। বিকালবেলা খেলা স্টার্ট হয়ে গেল, স্টার্ট হলে আমিও লাইভ স্টার্ট করে দিলাম। আর লাইভের মধ্যে ভালো, মানে কেউ ছিল না প্রথমত, আমি জানি যে প্রথমত কেউ থাকবো না। তো তখন এ অবস্থায় আমি বললাম নো প্রবলেম, দেখবো কাহিনী। তারপর আমি আমার বাবার মোবাইলে চেক করে দেখি যে একটা স্ট্রাইক আসছে চ্যানেলে, সরি কপিরাইট ক্লেম আসছে চ্যানেলে। আমি তো ভাবছিলাম কপিরাইট ক্লেম, নো প্রবলেম, আমি আবারও সেই খেলা দেখা শুরু করে দিলাম। সকাল হলো, এবার সকাল হয়ে আমি যখন ইউটিউব স্টুডিওতে ঢুকলাম, দেখাইলো যে আমার এখানে স্ট্রাইক হয়ে গেছে। এবার এই স্ট্রাইকতে আমাকে সরাইতে হবে, আমি পারবো না, কারণ ওটা জিটিভি দিছে, অনেক বড় একটা চ্যানেল, আমি ওদেরকে ইমেল করলে কি ওরা আমাকে সরাবে লাইভ স্ট্রাইক। তারপর কি হইলো, এবার অনেকেই বলবে যে দুইটা তো বললা, এখন কেন একটা হয়েছে? তো আমি বলতেছি দুইটা কিভাবে আসে, আমি নিজের মাথায় নিজে মাসি পরে বাড়ি। আমি সাকিব আল হাসানের 4 উইকেট জিতে গেছি নিজের চ্যানেলে, আর ওইখান থেকে আমার যেই 4 উইকেটসের মধ্যে কিছু উইকেটস আসছিল, আমি এটা দিতে গেলাম, আর আমি তারপরও একটা কপিরাইট চলে আসছে। আর আমি ভাবলাম এটাও একটা কপিরাইট ক্লেম, আমার এত গাধা মন, মানে সব খালি কপিরাইট ক্লেম আমি ভাবতে থাকলাম, আর আমি ওই দিনও চেক আউট করিনি। পরের দিন, মানে আজকে আইসা দেখি কপিরাইট ক্লেম লাগে, কপিরাইট স্ট্রাইক লেগে আছে, নভেম্বরের 9 তারিখে এই কপিরাইট ক্লেম স্ট্রাইক শেষ হবে। আমি অনেক দুঃখী হয়ে গেছি, প্লিজ ওই চ্যানেলটাকে, মানে যে আমাকে পরে ক্রিকেটের ওটার জন্য দিছে, তাদের থেকে যদি কারোর ইমেল টিমেল থাকে একটু ইমেল করো, কারণ হইতেই পারে, একটু ইমেল করো, কারণ কি বলবো, আমি আর কিচ্ছু বলার নাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এতগুলো স্ট্রাইক আসছে দুইটা, তাও আবার নভেম্বরের 9 শেষ হবে, আমি কিছুই করতে পারবো না ততদিনে। যাক, তো আমি লাস্টে কিছু কথাই বললাম, যদি পারো ওই র্যাবিট হোল্ড স্পোর্টস যারা আছে তাদেরকে একটু ইমেল টিমেল করো আমার স্ট্রাইকটা সরিয়ে দেওয়ার জন্য, হেল্প করার থাকলে হেল্প করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।